আজিলা সবচে পয়লা খবরটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজিবার তিনটা স্টেট ত্রিপুরা মেঘালয় আর নাগাল্যান্ডটি ইলেকশন ডেট জনাই দিছে। সোর্সেস হিসাবটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লিড করিয়ে আজি নতুন দিল্লি রেং ভবনটি প্রেস কনফারেন্স রাখিয়ে তিনটা স্টেট জেনারেল ইলেকশন ত্রিপুরা স্টেট ফেব্রুয়ারি 16 আর নাগাল্যান্ড মেঘালয় স্টেটটি 27 অফ ফেব্রুয়ারি রাখি লইনে 2nd অফ মার্চ রিজাল্ট ডিক্লেয়ার করবলে জনাই দেয়া সবকে খবর আনি দিয়া আছে। সব মানুষ জানি থাকা নেপাল প্লেন ক্রাশ হইনে সার্চ অপারেশনটি যা কালি তাকটি মাকি একজন লা ডেড বডি পাই মিলাইনে 71 জন যান হারাই যাছে আর আজি রেস্কিউ টিম খান সার্চ অপারেশন যা থাকা খবর পা আছে। রিপোর্ট হিসাবটি জাহাজ অনবোর্ডটি 72 জন থাকছে আর ইতিয়া 71 জন লা ডেড বডি রিকভার করিয়ে একজন ফিসারে থাকা ইটুপি খাতাবরা জর্জ খানকে কই দিয়া আছে। এনপিএফ লিডার অফ লিজিসলেটর পার্টি ক্লোজলো নিনুফেক এরিয়া স্পোর্টস এসোসিয়েশন 33rd মিট এটেন্ড করি এড্রেস করে দেওয়া হিসাবটি এনপিএফ পার্টি লা মেন প্রায়োরিটি তৈলি নাগা পলিটিক্যাল ইস্যু আগে ফেসলা করবলে লাগে কইনে ভাবনা থাকে এড্রেস করে আছে। নিনু স্পিচটি এনপিএফ পার্টি তো সলিউশন ফার্স্ট ফিসারে আছে অলিপি ইটু এচিভমেন্ট না পাই না ইলেকশন করবলে এনাউন্স করলেপি পার্টি খানটু প্রিপারেশন রেডি করিনে ইলেকশন ফেস করবলে থাকে কোয়া আছে। এনপিএফ পার্টি খান ইউডিএ গভর্নমেন্ট জয়েন করি না থাকে উপর নিনু কোয়া হিসাবটু বোর্ড ফলো কারণে না হইনে নাগা মানুলা ইস্যু জলদি ফেসলা করবলে ভাবনা থাকে জনায় আছে। ইটু কারণে স্টেটে ইলেকশন করবলে এনাউন্স করছে কইলে পার্টি খানটু ইলেকশন ফেস করবলে ইচ্ছা থাকে নিনু কয়ে থাকা খবরটে আনি দিয়া আছে। একটা ডাঙর খবর মুকুকচুন ডিস্ট্রিক্ট ব্রা আই থাকে হিসাবটু মুকুকচুন পুলিশ খান তাতা একটা ইলিগেল গুডস মানা থাকে লা সামান 2.29 কোর লা দাম সিজ করলছে কইনে খবর আহা আছে। পুলিশ সোর্সেসতে সামান তুইলি 50 কার্টন অফ ইম্পোর্টেড সিগারেট আর 130 বেগ অফ পপি সিড থাকছে আর বদর এরিয়াবরা আসাম স্টেটটি লই যাবলে থাকছে কইনে রিপোর্ট দেয়া আছে। ইটু কারণে ধরে লওয়া সামান খান তৈরি কোহিমা টিম খানকে হ্যান্ড ওভার করিয়ে ডিটেল ইনভেস্টিগেশন করে লয় আছে।